শিবের মাথায় জল ডালতে এসে অবশেষে ধরা পড়ল রাহুল ও দ্যুতি একই করল ঋদ্ধিমান সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন আর গোল্ডেন পাকশুন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমরা গাছড়া সিরিয়ালে দেখতে পেয়েছি শিবের মাথায় জল ডালবে বলে শিব মন্দিরে আসে ঋদ্ধিমান ও খড়ি তখন ঋদ্ধিমান খড়িকে বারবার বলতে থাকে আপনি আমাকে কেন এখানে এনেছেন আর এই শুনে খড়ি ঋদ্ধিমানকে বলে আপনি এক একটু অপেক্ষা করুন আপনার সব প্রশ্নের জবাব পাবেন তারপর দেখা যায় মন্দিরে এক কোনায় পৌঁছায় রাহুল আর ধুতি শিবের মাথায় জল ডালতে থাকে আর সেটা দেখে ফেলে খড়ি ও ঋদ্ধিমান আর এবার রাহুল ও ধুতিকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখবে ঋদ্ধিমান ও খড়ি। আর এবার রাহুলের কুকর্ম ফাঁস হতে চলেছে কে কী খুশি সেটা কমেন্টে জানান আর আমাদের গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ